কাছে মনে হয় যতদূর ধারণা দেখুন পাইলার বাচ্চা খেয়েছে পুরো একটা। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের বন্ধু কুন্তল আর আমার বন্ধু সঞ্জয় দুজনে এই তিনমণিতে এসেছি। তো সবার প্রথমে এই তিনমণির সকল গুরুজন ব্যক্তিদের পয়লা বৈশাখের সকলকে প্রণাম এবং ছোটো ছোটো ভাই বোনদের শুভেচ্ছা। তো আমি ওনাদের বাড়িতে একটা বিশুদ্ধ সাপ দেখতে পেয়েছে, ওনাদের ঘরে ঢুকে গেছে, আমি সেই জায়গায় সেই সাপটাকে উদ্ধার করতে এসেছি। তো আপনারা সকলে আমার সঙ্গে থাকুন। হ্যাঁ চলো চলো না সিঁড়ি চলো। সেটা তো ভাবছি যাওয়া উঠলো কি করে, তাহলে কি বিষয় বলছো? আমার তো মনে হয় না, এখানে এই জানলায় এই এই জায়গায় দাঁড়িয়েছি আমি। এই জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়াতেই হচ্ছে এই পাশে এইটা দেখতে পারলাম, এই যা দেখতে পাবো এই ঘরে ঢেকে চলে গেল। হ্যাঁ এই ঘরে। হ্যাঁ হ্যালো, না না এই তো আসছো, কেমন লোক আসলো এই ঘরের মধ্যে দেখেছে তো সচরাচর উপরে বিশদ সাপ ওঠে না, আবার উঠতেও পারে সিঁড়ির মাধ্যমে কিংবা পাইপ লাইনের মাধ্যমে। তো আমাদেরকে এই ঘরটার মধ্যে খুঁজে দেখতে হবে যে কোথায় সাপটা ঢুকেছে, এবং বাথরুমে ঢুকেছে না জানলা দিয়ে বের হয়ে গেল, এই ঘরের মধ্যেই আছে কোথাও। তো ঘরে লাইট কোথায়? লাইট গুলো সোজা ডান সামনে চলে যান, একটা সুইচ আছে, ওখানে সুইচ আছে, মিডিল সুইচ, একদম মিডিল সুইচ, মিডিল সুইচ। হ্যাঁ হ্যাঁ নিজের পেছনে আলগা লোক আপনার বাড়িতে ঢুকেছি, তো আসতে তো হবেই। বাড়িতে টর্চ থাকে আছে, কিন্তু টর্চটা ছেড়ে দিয়ে আসি। নিচে ফেলে দেবো? হ্যাঁ নিচে ফেলে দিলে পাওয়া যাবে, ওটাই তো চিন্তা। ওখান থেকে হুক দিয়ে আসতে করে নামা, ঠিক আছে, হুক দিয়ে আসতে করে নামা, লিস্টটা ধরতে হবে। বিরাট বড় সাপ তো, ওইদিকে ফলো রাখবেন। হ্যাঁ ওইদিকে খেয়াল রাখবেন। এদিকে আসুক, কিছু খেয়েছে ও, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই, আছে এদিকে আছে, ধরবো ধরবো, দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ 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 টসটা আমাকে দে, টসটা আমাকে দে, টসটা আমাকে দে। মই আনলো তো, লাগাই দেন এখানে, দেখেন পড়েন না জানি আপনার বাড়ি, লাগাই দেন। এরকম বসে লাগান এই যেখানে, ওটা ওই কাঠটা সরে যাবে, কিন্তু ওই কাঠটার সাথে লাগাচ্ছি, কাঠ সরে যাবে কিন্তু। এদিক চলে যাচ্ছে, এদিক চলে যাচ্ছে, ওই তো ওই তো ওই তো দাঁড়াই চলে।
খুবই বেকার। ওই বাড়ি থেকে এই বাড়ি অবধি এসেছে ছাদের উপুতে উপুতে, তো এখানে পায়রার বাচ্চার খোপ আছে, সেই খোপের মধ্যে এসে বাচ্চাও খেয়েছে মনে হয় যতদূর ধারণা। হ্যাঁ এটাকে চলো না আগে নিচে নামি। কিচ্ছু করতে হবে না দুদা কুমা। হ্যাঁ গোগুলো সাপ, যেটাকে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলে সেই সাপ। তো এ হয় সিঁড়ির মাধ্যমে উঠেছে আর না হলে পাইপ লাইনের মাধ্যমে ওই উপরে উঠেছে। তো এখন গরমের সময় সাপেরা এখন মোটামুটি ধরুন খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং ডিম ছাড়ার জন্য এই সময় ডিম ওনারা এই বিষধর সাপ অন্যান্য সাপ ডিম ছাড়ে। তো সেই জায়গা খোঁজে এবং খাবারের জন্য খাবার দিয়ে বেড়ায়। আর গরমের সময় উপদ্রব খুবই বেশি। তো আপনাদেরকে সকলকে আমি একটা কথা বলছি, আপনারা সকলেই মন সহকারে শুনবেন, সেটা কি অনেকেই পাখি পোষে, কেউ বদ্রি পাখি পোষে, কেউ হাঁস মুরগি পোষে, কেউ পায়রা পোষে। তো আজকে এটা দিয়ে আমার দুটো খোপের থেকেই ধরা হলো। সকালেও একজন পাখি পুষতে ছিল, সেটাকে বদ্রি পাখি, খাঁচার ভিতরে পর্যন্ত ঢুকে গিয়ে চারটা পাখিকে খেয়েছে। আবার রাতের বেলাও এটা আমি পায়রার খোপের মধ্যে থেকেই পেলাম। ওনার দোতলা বাড়ি, সেই বাড়ি থেকে সিঁড়ির মাধ্যমে উঠে পাশের বাড়িতে গিয়ে ঢুকেছে। তা আমি আগে একে প্যাকিং করি, তারপরে খাবারটা বের করছে না, খাবারটা বের হয়ে যাবে। হ্যাঁ বের করবে, না তাহলে যেতে পারবে না। পায়রার বাচ্চা হয়তো খেয়েছে, আর নালে ইঁদুর চিকা এসব কোনো কিছু খেয়েছে। হয় পায়রার বাচ্চা খেয়েছে না হলে ইঁদুর খেয়েছে। তো এখন গরমের সময় অবশ্যই সকলে আপনারা আলমারির নিচে, শোকেসের নিচে, ফ্রিজের নিচে, সোফার নিচে এইসব জায়গাগুলো অবশ্যই দেখে রাখবেন, দেখে তারপরে শোবেন। কারণ অতিরিক্ত গরম, আর গরম এরা সহ্য করতে পারে না, তার জন্য এরা বের হয় ঠান্ডা জায়গা খোঁজে এবং খাবারের জন্য ঘুরে বেড়ায়। বড়সড়ই পায়রা খেতাম কিছু জায়গা। দেখুন মুখটা কত ছোট কিন্তু খাবার খেয়েছে কত বড়। মোটামুটি 3-4 মাসের খাবার খেয়ে নিয়েছিল। হ্যাঁ দেখুন পায়রার বাচ্চা খেয়েছে, পুরো একটা বাচ্চা কত বড় বাচ্চা খেয়ে নিয়েছে। আপনারা সেই সব খাঁচাতে অবশ্যই দেখবেন মাঝে সাঝে রাত্রেবেলা। আর হাঁস মুরগির খোপে কোনো সময় চট করে হাত দিতে যাবেন না, কারণ এরা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা এবং মুরগির ডিম, হাঁসের ডিম এগুলো খেয়ে থাকে খাবারের জন্য, ঢুকে এদের প্রিয় খাদ্য এইসব।
দূরে ছাড়া হয় বালুঘাট ফরেস্টে না, আরো বাইরে যায় মনে করেন আরো বড় বড় ফরেস্ট আছে, সেই সব টাউনের মধ্যে যে ফরেস্টটা আছে ওটা হচ্ছে আপনার লোকজন হয়ে গেছে অনেক, ওই জন্য বালুঘাট ফরেস্টটা চাপা আছে, লেস্টটা চাপা আছে। ওই জানলা দিয়ে বেরোছে আপনি, আর না হলে সিঁড়ি দিয়ে এই এই ছাদে আসছে, ওইখান দিয়ে যে জানলাটা আছে ওই জানলা দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়, কারণ দ্রুত যেতে পারবে না, তখন খাবারটা নিয়ে দেয় যখনই কোন সাপ দেখতে পাবেন বাড়িতে ঘরে ঘরে যদি ঢুকে যায় ঢুকতে দেবেন, ঘরে তো আর ফুটো নেই, ঠিক আছে, ঢুকতে গেলে ঢুকতে দেবেন, আর সাপকে চোখে চোখে রাখবেন, সাপ দেখে দৌড়ে বাইরে পালাবেন না, কারণ আমার বন্ধু যদি ওই মোড়ে এই বাড়িতে যদি না আসতো তাহলে হয়তো আমরা হয়তো চলে যেতাম, গোটা বাড়িটা সাপ ছড়া পড়ে। হ্যাঁ, তো সাপ এক ঘন্টার মধ্যে কত দূর যেতে পারে সেই আইডিয়াটা আমাদের দুজনের আছে, তার জন্যই আমরা খুঁজি, খুঁজে তারপরে সেটাকে যতক্ষণ চেষ্টা করি, যদি না পারে তার কিছু করার নেই, কোনো করতে ঢুকে রাতের বেলা শোয়ার সময় আর সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যখন বাসি কাজ করে মা বোনেরা অবশ্যই তাদের বলবো আলমারির নিচে, শোকেসের নিচে, ফ্রিজের নিচে, সোফার নিচে, যেখানে মশলার কৌটা টৌটা রাখা হয়, যেখানে দাঁড়িয়ে থেকে রান্না করেন, যেখানে ধানের বস্তা চালের বস্তা থাকে কিংবা পাট রেখেছেন কিংবা খড়ি রেখেছেন সেই সব জায়গায় খুবই সাবধানে হাত দেবেন এবং অবশ্যই রাতের বেলা সেই সব জায়গায় দেখবেন। আর যদি কোনো সময় কোনো জিনিস আপনাকে বাইট করে দিয়েছে মাথায় রাখবেন সেই ব্যক্তিটাকে অবশ্যই 90 মিনিটের মধ্যে হাসপাতালে প্রবেশ করতে হবে। বান্দা যাবে না, চেরা যাবে না, লবণ লঙ্কা তিতাবাতা কারো কথাতে মুখে দেবেন না, ভুল কমেও এক খাটটি জলও খাওয়া যাবে না, যারা এগুলো করে তারা তাড়াতাড়ি মারা যায়। হ্যাঁ, 90 মিনিটের মধ্যে হাসপাতালে ঢুকলে সেই রুগীটা অবশ্যই বেঁচে যাবে, আর বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 1 ঘন্টার মধ্যে ঢুকাবেন যারা শিশু বাচ্চা। সকলেই দেখলেন, সকলেই সাবধানে থাকবেন, আর গরমের দিনে বিশেষ করে আনাচে কোনাচে না দেখে শোবেন না, এবং সকালবেলাও সেটাই করবেন, কোনো কিছু কামড় দিলে কী করতে হবে সেটা সকলকে আমি জানালাম, তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।